সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হয়েছে দেশের রেল ব্যবস্থা যাত্রী সুবিধার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন রূপে সেজে উঠছে দেশের রেলওয়ে স্টেশনগুলিও আগামী ছয় আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের পাঁচশো আটটি রেলওয়ে স্টেশনকে নবরূপীকরণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই বিশ্বমানের পরিবহন ব্যবস্থার উপরে জোর দিয়েছেন আর দেশের সবথেকে বড় নির্ভরশীল পরিবহন ব্যবস্থা হলো রেলওয়ে সেই কারণে তিনি রেলওয়ে স্টেশনগুলিতে বিশ্বমানের আধুনিক পরিষেবা দেওয়ার কথা বলেছেন এই চিন্তাধারা থেকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দেশের এক হাজার তিনশো নয়টি রেল স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের প্রথম ধাপে পাঁচশো আটটি স্টেশনের ভিত্তিপ্রস্ত স্থাপন করবেন প্রধানমন্ত্রী এই স্টেশনগুলিকে নতুন রূপে সাজিয়ে তুলতে খরচ হবে চব্বিশ হাজার শো কোটি টাকারও বেশি স্টেশনগুলিকে সিটি সেন্টারে পরিণত করার মাস্টার প্ল্যান ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে দেশের মোট সাতাশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই পাঁচশো আটটি স্টেশনকে নবরূপে সাজিয়ে তোলা হবে এর মধ্যে উত্তরপ্রদেশ ও রাজস্থানের পঞ্চান্নটি করে স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে পাশাপাশি বিহারের ঊনপঞ্চাশটি স্টেশন মহারাষ্ট্রের চুয়াল্লিশটি স্টেশন পশ্চিমবঙ্গের সাঁত্রিশটি স্টেশন মধ্যপ্রদেশের চৌত্রিশটি স্টেশন অসমের বত্রিশটি স্টেশন উড়িষ্যার পঁচিশটি স্টেশন রয়েছে পাঞ্জাবের বাইশটি স্টেশন গুজরাট ও তেলেঙ্গানার একুশটি স্টেশন ঝাড়খণ্ডের কুড়িটি স্টেশন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর আঠারোটি করে স্টেশন হরিয়ানার পনেরোটি স্টেশন ও কর্ণাটকের তেরোটি স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হবে এই তালিকায় উত্তর ভারতের লামটিং ডিভিশনের অধীনে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর রেল স্টেশনকেও অমৃত ভারত রেল স্টেশন হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক এই স্বীকৃতি পাওয়ায় অতি আধুনিকতার চাদরে মুড়ে ফেলা হবে ধর্মনগর রেল স্টেশনকে শুধুমাত্র স্টেশন নয় তার পারিপার্শ্বিক কোয়ার্টার সহ সম্পূর্ণ এলাকা এবং স্টেশনের পরিবেশ বদলে যাবে সম্পূর্ণরূপে এর জন্য অতিরিক্ত বত্রিশ দশমিক ছয় শূন্য কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার আগামী ছয়ই আগস্ট রবিবার সকাল দশটায় অমৃত ভারত রেল স্টেশন হিসেবে ধর্মনগর রেল স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল স্টেশনগুলির সংস্কারের ফলে একদিকে যাত্রীরা যেমন আধুনিক পরিষেবার সুযোগ সুবিধা পাবেন তেমনই ট্রাফিক চলাচলের সুবিধার জন্য সুষ্ঠু পরিকল্পনা যাত্রীদের সুবিধার জন্য সাইনের ব্যবস্থা করা হবে স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য ও স্থাপত্য থেকে অনুপ্রাণিত হয়েই স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হবে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ